হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে আইসিডিএস এর জন্য স্পেশাল ম্যাথ ক্লাস। অনেকে ম্যাথ ক্লাস অনুরোধ করায় ম্যাথ ক্লাস আমরা কন্টিনিউ করছি। আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে রেশিও কিভাবে বের করতে হয়। ঠিক আগের ক্লাসে এই দুটি হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্ক নাম্বার টু এবং হোমওয়ার্ক নাম্বার থ্রি। আমি এই আজকে দুটি এইগুলো সলভ করব এবং সঙ্গে আরো কিছু ম্যাথ করার চেষ্টা করব। এই ভিডিওটি শুরু করার আগে আমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনার স্বার্থে এবং আমার স্বার্থে সাবস্ক্রাইব করে নিন। কারণ সাবস্ক্রাইব করে যেমন পয়সা লাগে না, তেমন আমার উৎসাহ বাড়ে। অন্যদিকে আপনি সবার আগে সবার প্রথমে যে কোনো চাকরির নিউজ এবং প্রতিটা ক্লাস যদি আপনি আইসিডিএস স্পেশাল হন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার জন্য আরেকটি সুখবর, আপনি যদি আইসিডিএস স্পেশাল হন তাহলে আপনার জন্য আমরা লিখেছি ওয়াল ইন ওয়ান, ওয়াল ইন ওয়ান বলে একটি বুক, যে বুকে আপনি ছটি বিষয় পেয়ে থাকবেন। সেই ছটি বিষয় হলো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, নিউট্রিশন, অর্থাৎ পুষ্টিবিদ্যা এবং বেঙ্গলি। তাহলে আপনি এই বিষয় কি ছটি কিন্তু আপনি পেয়ে থাকবেন। তাহলে দেখুন, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, নিউট্রিশন এবং বেঙ্গলি, এদের মধ্যে ইংলিশে কিন্তু 100 বেশি পেজ আপনি হাতে রেখা পাবেন, যেগুলি অসাধারণ ভাবে টিপস দেওয়া আছে। একটা ইংলিশ কে আপনি হ্যান্ডেল করবেন তাহলে কিন্তু আপনি সহজেই ঠিকবেন। তেমন ভাবে ম্যাথের কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, যে এমসিকিউ গুলো আপনি সলভ করুন এবং সঙ্গে আনসার গুলো মিলিয়ে নিন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে আমার কমেন্ট বক্সে আপনি জানান, আমি কিন্তু আপনাকে সলিউশন করে দেবো। তৃতীয়ত আসি নিউট্রিশন পুষ্টিবিদ্যার এমন অসাধারণ কালেকশন। আপনি যদি আমার আগের ভিডিওগুলি অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখবেন, কারণ ওখানে পুষ্টিবিদ্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী ফিউচারে কিন্তু আমি পুষ্টিবিদ্যা সম্বন্ধে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আসা যাক আজকের টপিকে এবং অঙ্গগুলো সলিউশন করে দেখাই। এই অঙ্কগুলি সলিউশন করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে লিখে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে আমি প্রথম নম্বর অঙ্কটা সলিউশন করছি, 2 নম্বর অঙ্কটা। তাহলে কি বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি, তাহলে এটা এ এর রুম, এটা বি এর রুম, আর এটা হচ্ছে সি এর রুম। তাহলে আমরা করি, তাহলে এ ইস টু বি সমান 2:3, তাহলে 2 আর 3 দেওয়া আছে, তাহলে এখানে গ্যাপ দেওয়া আছে, বোঝা গেল। তারপরে বি ইস টু সি সমান দেওয়া আছে 5:7, খুব সোজা। আপনাকে আমি বলেছিলাম যে এর এই শূন্যস্থানে কি বসবে, শূন্যস্থানে বসার নিয়ম হচ্ছে যে পাশের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু শূন্যস্থানে বসবে। তাহলে পাশে 3 আছে, তাহলে আমরা এখানে 3 বসাবো, তাহলে 3 বসালাম। ঠিক পাশে 5 আছে, তাহলে এখানে 5 বসাবো, তাহলে এখানে 5 বসালাম। তাহলে নিশা বুঝতে পারছেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি। চলুন এবার আমরা গুণ করে লিখব, তাহলে এ বি সি, তাহলে এ কি হলো 5 দুগুণে 10, বি কি হলো 15, সি কি হলো 21। তো এটাই হলো আমাদের কিন্তু এ ইস টু বি ইস টু সি, কারণ এখানে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 15, সি এর মান হচ্ছে 21। তাহলে আমরা রেশিও করলে কিন্তু এটাই পাই, অর্থাৎ এ ইস টু বি ইস টু সি সমান 10:15:21। অনেকে আমার প্রিভিয়াস ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে কমেন্ট করে অনেক আনসার দিয়েছে, তাদের আনসার 10:15:21 হয়েছে। তো তাদের জন্য অশেষ ধন্যবাদ এবং তোমার ক্রমাগত আমার এই অঙ্কগুলি ফলো করতে থাকো, আমি আজকেও কিন্তু আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে এইটার আমার আনসার হলো নাম্বার 1, 10:15:21। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগছে তুমি অবশ্যই জানাও, এবং তোমার যদি অঙ্কের প্রতি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করতে। এবার এ ইস টু বি ঠিক এমন ভাবে সাজাবো, তাহলে এ ইস টু বি সমান দেওয়া আছে 2:3, তাহলে এইটা কিন্তু গ্যাপ আছে, তাই না, এইগুলো কিন্তু গ্যাপ আছে। তাহলে আমি এই গ্যাপটা তারপরে লিখবো বি ইস টু সি, সি ইস টু ডি,
বন্ধুরা এবার কিন্তু দেখুন, তাহলে এটা হচ্ছে এ লাইন, এটা বি এর লাইন, এটা সি এর লাইন, এটা হচ্ছে ডি এর লাইন। এবার আমরা কি করব, শূন্যস্থানগুলো পূরণ করব। নিশ্চয় তোমাদের মনে আছে যে শূন্যস্থান পূরণ করার নিয়ম হচ্ছে যে পাশে সংখ্যাটা দেখে দেখে, তাহলে এখানে তিন আছে তাহলে এখানে তিন বসবে, আবার এখানে তিন বসবে। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে দুবার যে তিন বসলো তাতে কোনো অসুবিধা নেই? না, যতগুলো শূন্যস্থান থাকবে ঠিক পাশেরটা দেখে দেখে আমরা কিন্তু লিখবো। বোঝা গেল? তাহলে এখানে আমরা কিন্তু চার আছে তাহলে এখানে চার লিখবো, এখানে পাঁচ আছে তাহলে এখানে কিন্তু পাঁচ লিখবো। ভালো করে লক্ষ্য করুন, এখানে চার আছে তাই আমি চার লিখলাম, এখানে পাঁচ আছে তাই আমি পাঁচ লিখলাম। এবার আসি এখানে, তাহলে সেভেন, এখানে সেভেন লিখবো, এখানে সেভেন আছে তাই এখানেও সেভেন লিখবো। তো আশা করি বুঝতে পারছেন যে পাশাপাশি ছক বসানোর নিয়মটা কি, এবং এই নিয়মটা পারলে কিন্তু আপনি অনেক অঙ্কগুলো পারবেন। তো চলুন দেখা যাক এবার প্রশ্নে কি আসছে। এবার আমাকে গুণ করতে হবে, তাহলে বুঝতে পারছেন চার দোকানে আট, চার দোকানে আট, সাতাশটা ছাপান্ন, তাহলে এখানে কিন্তু এর মান ছাপান্ন হলো। এবার সুতরাং আরেকটা মান দেখি, দেখুন তিন চারা বারো, তিন চারা বারো, বারো আর সাত, সাত বারো চুরাশি, তাহলে এটার মান হলো চুরাশি। ঠিক, এবার আপনি আসুন, তিন পাঁচা পনেরো, তিন পাঁচা পনেরো, সাত পনেরো কিন্তু একশো পাঁচ, ইয়েস সাত পনেরো একশো পাঁচ, একটু আগ সাত পনেরো একশো পাঁচ, কি করে হলো দেখুন, তিন পাঁচা পনেরো, সাত পনেরো একশো পাঁচ। এবার আসুন আমরা এটা গুণ করব, তো আমরা এই যে তিন পাঁচা পনেরো, নয় পনেরো, আচ্ছা নয় পনেরো কত, দশ পনেরো একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ থেকে আপনি পনেরো বাদ দেন, অর্থাৎ একশো পঁয়ত্রিশ, সুতরাং একশো পঁয়ত্রিশ। তাহলে বোঝা গেল এইটা হলো একশো পঁয়ত্রিশ, এইটা হলো আমার একশো পঁয়ত্রিশ। তো বন্ধুরা আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলুন আমাদের আরেক ধরনের অঙ্ক, অনুপাতের আগে বাড়ি। আমি বলেছি অনুপাতের আপনি অঙ্ক আপনাকে সুন্দর করে পুরো অঙ্কটা শিখিয়ে দেব, এবং প্রতিটা চ্যাপ্টার ধীরে ধীরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন যে প্রশ্ন, আমাদের প্রশ্ন নাম্বার চার, আমার বলা হয়েছে যে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি হলে টু এক্স মাইনাস ওয়াই ইস টু ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স সমান কত। এই ধরনের অঙ্ক অর্থাৎ যেখানে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে এবং এক্স ওয়াই রিলেটেড কিছু একটা বের করতে হবে, তাহলে কিন্তু খুব সোজা, তাহলে কিন্তু খুব সোজা। কি করে আপনি কি করে কি করে কি করে আপনি বুঝবেন যে কি করে করব, খুব সোজা। এখানে দেখুন আমি ভালো করে লক্ষ্য করলে এখানে এই যে এক্স সমান দুই, ওয়াই সমান তিন, ভাগ এটা লেখা আছে, অর্থাৎ ভাগের সংখ্যা লেখা আছে, অর্থাৎ এক্স সমান দুই, ওয়াই সমান তিন। অর্থাৎ আমি কি বললাম, তাহলে আমি এক্স সমান দুই আর ওয়াই সমান তিন এই সংখ্যাটা সরাসরি বসিয়ে দেবো, ইয়েস সরাসরি বসিয়ে দেবো, কারণ আমাদের এটা তো কম্পিটিটিভ এক্সাম, তো এইখানে কোনো অন্য কোনো ভাবনা চিন্তা বা শর্টকাট করা দরকার, সুতরাং এক্স ওয়াই এর ভ্যালু সরাসরি বসিয়ে দেবো, যে ভ্যালুটা হবে সেটাই কিন্তু মান হবে। তো চলুন এইটা মানে যা ঠিক আছে, তাহলে টু ইন্টু টু ইন্টু এক্স এর ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু টু, তাহলে আমি টু লিখলাম, তারপরে মাইনাস ওয়াই, ওয়াই ভ্যালু থ্রি, তাই এখানে থ্রি লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন ওয়াই এর ভ্যালু কিন্তু আছে তিন, তাহলে আমি তিন লিখব। তেমন ভাবে এক্স এর ভ্যালু আছে দুই, তাহলে আমি দুই লিখব। চলুন একটু হিসাব করা যাক, দুই দোকানে চার, চার বিয়োগ তিন, আর এটা হচ্ছে তিন চারা বারো, আর তিন দোকানে ছয়, তাহলে চার থেকে তিন বাদ দিলে এক, আর বারো থেকে ছয় বাদ দিলে ছয়, তাহলে আমার আনসার দাঁড়ালো, এইটার আনসার দাঁড়ালো ওয়ান ইস টু সিক্স, কিন্তু খুব সোজা। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই ধরনের অঙ্ক কিন্তু আপনাকে দিলে আপনি অবশ্যই পারবেন। আমি বললাম সরাসরি মান বসিয়ে দিবেন, ঠিক তেমন ভাবে আমি কিন্তু আজকে একটা হোমওয়ার্ক দিয়ে চলেছি, এই হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই আপনি করে আমাকে কমেন্ট করে সুন্দর করে, শুধুমাত্র করার পরে আনসার যেটা হবে সেটা দিন। হ্যাঁ, বইটা কিন্তু কিনতে ভুলবেন না, কারণ আইসিডিএস এর উপর যে বইটা আমাদের বেরিয়েছে সত্যি অসাধারণ, তার অঙ্কগুলো করলে আপনি অনেক যেমন সবল হয়ে যাবেন, সঙ্গে ইংলিশটা অবশ্যই আপনি করে নেবেন, কারণ ইংলিশটা হাতে লেখা ইংলিশটা সত্যি অসাধারণ। চলুন আজকের হোমওয়ার্ক, অঙ্ক নাম্বার ফাইভ, কি আছে হোমওয়ার্ক দেখা যাক।
আমি বলছি তাহলে দেখুন, এইটা সমান কত? খুব সোজা একটা অঙ্ক দিয়েছি, আপনি অবশ্যই করে দেখান, আমাকে জানান। আমি আই কে অর্থাৎ ইন্টেলেকচুয়াল নলেজের ডিপার্টমেন্টে আপনাকে স্বাগতম। অনেকে জিজ্ঞেস করে স্যার আই কে স্টাডি মানে কি? আই কে স্টাডি দ্যাটস মিন ইমরান খান স্টাডি, মে বি দ্যাটস মিন ইন্টেলেকচুয়াল নলেজ। ইন্টেলেকচুয়াল নলেজ আমি এইটার জন্য করছি, দ্যাটস আই কে স্টাডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আই কে।